ক্রীড়া ক্ষেত্রে অবদান রাখার জন্য আগামীকাল আটান্ন জনকে জাতীয় ক্রীড়া পুরস্কার দেয়া হবে আট বছর জাতীয় ক্রীড়া পুরস্কার এবার একসঙ্গে দেয়া হচ্ছে এ উপলক্ষে জাতীয় ক্রীড়া পরিষদে আয়োজিত সংবাদ সম্মেলনে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদা আহসান রাসেল জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভার্চুয়ালি এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পুরস্কারপ্রাপ্ত প্রত্যেককে একটি আঠেরো ক্যারেট মানের ২৫ গ্রাম ওজনের স্বর্ণপদক 1 লাখ টাকার চেক এবং একটি সম্মাননা পত্র দেওয়া হবে আগামীকাল রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে দুই হাজার তেরো থেকে দুই হাজার সালে জাতীয় ক্রীড়া পুরস্কার দেয়া হবে এবারে পুরস্কার দেয়া হবে পঁচাশি জনকে